হোয়াটসঅ্যাপ গাইস আজকে আবারো চলে আসলাম সিটি স্কাইলাইন গেমপ্লে নিয়ে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, এই গেমটিতে আমাদের তৈরি করতে হবে একটি শহর যেখানে বাড়ি ঘর অফিস আদালত হসপিটাল কলকারখানা সবকিছুই থাকবে। যেমনটা আমাদের বাস্তব শহরে হয়ে থাকে তেমনটাই ঠিক আমাদের গেমের ভিতরে করতে হবে। তো চলুন গাইস তাহলে গেমপ্লেটি স্টার্ট করা যাক। ফাইনালি গাইজ আমি চলে আসছি গেমের ভেতরে। আর আপনারা কিন্তু সবাই জানেন গাইজ আমি আমার নিউ সিটিটা মানে দুবাই সিটিটা বিল করার পর থেকে না আমার সিটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যামের প্রবলেমে ভুগতেছি। আর এই ট্রাফিক জ্যামের প্রবলেমটাকে আমরা কোনোভাবে সলভই করতে পারতেছি না। সো আমি ফাইনালি কয়েকটা সলিউশন খুঁজে বের করছি, সেইগুলোকে আজকে আমরা গেমের ভেতরে অ্যাপ্লাই করবো। দেখা যাক আমাদের ট্রাফিক জ্যামের প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা। সো আমাদের যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে না আমাকে কয়েকটা পার্কিং এরিয়া বানাইতে হবে, যেটা আমি আজকে এখন বানাবো। সো আমি ভাবতেছি কি ফার্স্টে এই এরিয়াটা মানে যেখানটাতে আর কি ট্রেন স্টেশনটা আছে সো এইখানে কয়েকটা পার্কিং এরিয়া বানাই দেওয়া যাক। সো আমাকে ফার্স্টে পার্কিং এরিয়া বানানোর জন্য সো স্টিমে যাইতে হবে। আর এই পার্কিং এরিয়াটা না আমরা মানে সিম্পলি কয়েকটা পার্কিং এরিয়া এখানে ইনস্টল করে দেবো। যদি এই পার্কিং এরিয়ার জন্য আসলে জ্যামটা কমে তাহলে তো আলহামদুলিল্লাহ। সো এখানে পার্কিং এরিয়াটা দেখতে অনেক সুন্দরও লাগতেছে। আমি না কয়েকটা ভাবতেছি এখানে কয়েকটা গাছপালা লাগাই দিলে আরও মেবি অনেক বেটার দেখা যাবে। সো কয়েকটা গাছ লাগাই দিই এইখানটাতে, এটা আবার ছোটো গাছ হয়ে গেলো ভাই, এইখানটাতে লাগাই দিই এটা, এইটা লাগাই দিই এটা এটা। তো এখন এই এরিয়াটা দেখতে সুন্দর লাগতেছে। আর মেবি এখন মানুষজন এখানে গাড়ি পার্ক করতেও পারে। আর কয়েকটা পার্কিং কোথায় লাগানো যেতে পারে, সো এইখানে কয়েকটা জায়গা আছে, সো ওইখানে কয়েকটা পার্কিংয়ের জায়গা আর এখানে কয়েকটা পার্কিংয়ের জায়গা, সো অনেকটা কাছে কাছে হয়ে যায় না। সো এখানে না দেওয়াটাই বেটার হবে মেবি। আর এইখানে দেখি কোথাও পার্কিংয়ের জায়গা আছে কিনা, সো এখানে তো কোথাও পার্কিংয়ের জায়গা দেখতেছি না, বাট এইখানটাতে কয়েকটা পার্কিংয়ের এরিয়া লাগাইতে পারি। সো এইখানে না কয়েকটা পার্কিং এরিয়া আমি লাগাই দিই। সো যেমনটা এখানে ফার্স্টে রাস্তা বানাইতে হবে, রাস্তাটা ঠিক কেমন হলে পরে বেটার হবে, এই জায়গা দিয়ে যাতে মানুষ গাড়িগুলো ঢোকাবে। সো এইখান থেকে মেবি কয়েকটা রাস্তা বিল্ড করি এই এইখান পর্যন্ত। আচ্ছা আমি আগে না ফার্স্ট আচ্ছা এইটা আগে ফার্স্টে এইখান থেকে দিয়ে নিই, আর এইখানে কয়েকটা ইয়েটা বিছানো যাক। সো এই পর্যন্ত আমাদের, আরে ভাই সোজা হো প্লিজ, আর এটা সোজা হয় না কেন, প্লিজ সোজা, আবে ভাই প্লিজ একটু সোজা হওয়া, বাট সোজা হচ্ছে না, এটা বাঁকাই রয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে একটু বড় করি তাহলে পরে হয়তো বা সোজা হইলেও হইতে পারে। আর এখানে প্রচুর পরিমাণে ভাই গাড়ি যাতায়াত করে, তো সেই জন্য না মেবি হয়তো বা এটা এটা হয়তো বা ওয়ার্ক নাও করতে পারে, কারণ গাড়ির পরিমাণ না এখানে প্রচুর পরিমাণে। আর আমি মাত্র কয়েকটা পার্কিং এরিয়া বানাচ্ছি, সো যদি এইগুলোতে কাজ না হয় তো পরে আমি আরও কয়েক বেশি বেশি কয়েকটা পার্কিং এরিয়া বানাই দেবো। তো আগে এই লেনটাকে কমপ্লিট করা যাক। সো এখানে আমি কয়েকটা পার্কিং এরিয়া বানাই দিই, সো 10-12টা বানাই দিই যাতে এখানে মানুষ অনেক মানুষ একসাথে পার্কিং করতে পারে। সো এখানে তো অনেকগুলো বানানো হয়ে গেলো, আর এখন মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা দিয়ে দিই। সো আমার কাছে কোনো কাঁচা রাস্তা আছে কি না, সো কাঁচা রাস্তা তো না এমনটা কয়েকটা রাস্তা আছে, বাট এটা গাছপালাওয়ালা রাস্তা। আচ্ছা এইটা একটা গাছপালাওয়ালা রাস্তা আছে, সো এটা লাগালে না অনেক সুন্দর লাগবে, কারণ পার্কিং এরিয়ার মাঝখান দিয়ে গাছপালা আছে। হ্যাঁ এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখন। আর এটাকে একটু বাড়াই দিই, আর এইটাকে না এই পর্যন্ত করে দিই, এটাকে আর একটু বাড়াই দিই। আর এখন এই এরিয়াটাতে আমাকে আগে আবার কয়েকটা পার্কিং মানে পার্কিং এরিয়া বসাইতে হবে এই সাইডটাতে। তো আমি এই সাইডটাতে কয়েকটা পার্কিং সাইড বসাই দিই। ওকে এটা আমরা লম্বা লম্বি ভাবে হচ্ছে, আরে ভাই প্লিজ 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 প্লিজ, ওকে হয়ে গেছে। ওকে এখন আর টেনশনের কোনো কারণ নেই, কারণ এখন সবগুলো লম্বা লম্বি বসাইতে পারবো। আর এইখানটাতে না মেবি পার্কিং করার জন্য অনেক মেয়ে গাড়ি নিয়ে এখানে আসতে পারে। সো আমার তো পার্কিং এরিয়া মোটামুটি বিল করা হয়ে গেছে, সো আমি না এখন এইটাকে এটার সঙ্গে অ্যাটাচ করে দিবো। আরে ভাই এটা একটু দূরে হয়ে গেল, দেখতে বেশি দূরে দেওয়া যাবে না। সো এখন না এরিয়াটাকে অনেক সুন্দর লাগতেছে, শুধু এক সাইডে গাছ আছে আর এক সাইডে গাছ নেই। সো আমি না এটাকে আপডেট করে দিই ভাই এটার সঙ্গে, এটা আপডেট করলে ঠিকঠাক মতো চলবে তো এটা। আচ্ছা এই সাইডটা না এমনই থাক, আর এই সাইডটাকে আমি না আগের যে লেনটা লাগাইছিলাম না সো ওই লেনের সঙ্গে কনভার্ট করে দিই, মানে আপডেট করে দিই আর কি, এটাকে এটা লেন থাকবে আর মাঝখান দিয়ে শুধু গাছ থাকবে। তো এখন আমি এই এরিয়াটা না সুন্দর একটা পার্কিং এরিয়াও বানিয়ে দিছি। সো এখন মেবি আর হয়তো বা যানজটটা মানে থাকবে না, তারপর আমরা যেই যেই মানে কাজগুলো করতে পারি সেই সেই কাজগুলো করে দেবো আজকে। আর মেইন যেটা হচ্ছে আমাদের সিটিতে কয়েকটা পার্কিং এরিয়া বানাইতে হবে। আর এখান থেকে আমি অলরেডি কয়েকটা পার্কিং এরিয়া বানাই, মানে পার্কিং যে ইয়েটা থাকে না মানে বিল্ডিং থাকে না, পার্কিং বিল্ডিং বানাইছিলাম, বাট এখন আর পার্কিং বিল্ডিংটা আমি এখানে রাখি নাই। তো এটাকে জাস্ট এখানে নিয়ে যাই, আর আমরা এখন স্টেডিয়ামটার সামনে কয়েকটা পার্কিং এ বানাই দিব। আর আমরা তো লাস্ট টাইম বলছিলাম আমি এখানে একটা ফিউশন মানে ফিউশন পাওয়ার প্ল্যান্ট লাগাবো, সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও লাগাবো, বাট ফিউশন পাওয়ার প্ল্যান্টটা আগে লাগাবো। আর এখানে না এইখানটাতে না মানে কয়েকটা পার্কিং এরিয়া বানাই দেওয়া যাইতে পারে। তো তার আগে আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে এইটাকে আগে ফায়ার সার্ভিসের এইটাকে এখানে রাখি, যেটা হয়ে যায় এখানে এখানে থাকুক। আর আমাদের যেটা পার্কিং যেখানে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের সিটিটাতে। আমি জায়গাটাকে একটু সমান করে নিই,
জায়গাটা একটু এবড়ো খেবড়ো আছে দেখুন, এইখানটাতে তো বিরাজটাকে 140% হয়েছে, অনেক জায়গা 80% করি, আর এই জায়গাটা কেন একটু সমান করি ভাই, এইটা সমান করে নি জাস্ট, আর রাস্তা সমান করতে হবে আমাকে, রাস্তা সমান করে যতটা পারি ভাই। এখানে তো অনেক উঁচা নিচে হয়ে গেল ভাই, ও ভাই এখানে কেমন যেন দেখতে দেখা যাচ্ছে এখন। ওকে যাই হোক, সো যেমনটাই দেখতে দেখাক, তো আমাকে এখানে ফার্স্টে পার্কিং এরিয়া বানাইতে হবে। আর এইদিকেও দেখুন গাড়ি ভাই, কত মানুষজন ভাই গাড়ি পার্ক করে রাখছে ভাই, এই জায়গাটা তো না ভাই বেচ্ছিরি লাগতেছে। সো আমি একটা কাজ করতে পারি, এখানে পার্কিং এরিয়াটা বানাই তারপর ওই কাজটা করব। তো এখান থেকে আমাকে ফার্স্টে একটা রোড সিলেক্ট করতে হবে, যেটা আসলে টু লেনের রাস্তা হইতে হবে। আচ্ছা এইগুলোকে বাদ দিই, সব বাদ দিলে পরে এমনি আমার টু লেনের রাস্তা চলে আসবে। আর এখানে আপডেট করা আছে, আমাকে রাস্তা নিতে হবে আসলে, যাতে এখান থেকে কোথা থেকে রাস্তাটা নেবো, এখান থেকে, আরে এখান থেকে রাস্তা নেওয়া হচ্ছে না, তো মেবি এইখান থেকে নিতে পারবো। বাঁকা হয়ে গেল নাকি ভাই, কোথায় আছে, ঠিকঠাকই আছে মেবি এখন এখানটাতে ভাই। এখানে রাস্তা বানাইতে সময় পেলাম না ভাই, এখানে ভাই অলরেডি মানুষজন ভাই গাড়ি পার্কিং করে স্টার্ট করে দিয়েছে। তো এখানে কয়েকটা লাগাই দিই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা অ্যাটলিস্ট 10টা, ওকে 10টা লাগাই দিচ্ছে, এটা কিন্তু হিউজ পরিমাণে ভাই, 10টা কিন্তু কম না। ও ভাই একটা আমাকে মেবি রিমুভ করতে হবে এখান থেকে, একটা রিমুভ করি এখন, তাছাড়া আবার ভাই এখানে রাস্তা বানাইতে পারবো না। এইখান থেকে একটা জোর এই পর্যন্ত নেওয়া যাক, আর এখন না মাঝখান দিয়ে একটা আমরা গাছপালার একটা রাস্তা দিয়ে দেবো। এই সব গাছপালার রাস্তা এখান দিয়ে দিয়ে দিলাম, এখন অনেক সুন্দর লাগতেছে। আর কয়েকটা এখান দিয়ে বসানো বসে দেওয়া যাক, তো এখানে বসানোর জন্য কোথায় জন্য যাওয়া লাগবে, হ্যাঁ এইখানটাতে, কারণ সিটিতে যদি অ্যাভেলেবল পার্কিং থাকে না তো তাহলে না ওরা রাস্তার পাশে গাড়ি পার্ক করবে না, আর মেবি রাস্তার কাছে পাশে গাড়ি পার্ক না করলে এতটা জ্যাম মানে যানজট থাকবে না। আরে ভাই এখানে লাগাইতে হচ্ছে না, লালো বুঝলাম না, এইখানটাতে হলো না কেন, এইখানটাতে হলো বাট এইখানটাতে হচ্ছে না কেন ভাই, এখানে মাটি কি সমান নাই নাকি, মাটিও তো যথেষ্ট পরিমাণে সমান আছে না। এইখানটাতে আর কি আসলে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কাইটে ফেলাই দিই, তারপর এখানে একটা দেখি বসাইতে পারি কিনা, হ্যাঁ বসান তো, হ্যাঁ বস বুঝে তো গেল ভাই এখানে, বাট এখানে আমি রাস্তা বানাইতে পারলাম না কেন তখন। আচ্ছা এখানকার রাস্তা মেবি একটু বাঁকা আছে হয়তো, এখন তো ভাই ঠিকঠাক মতোই হইলো, তখন হইলো না কেন। আচ্ছা আমরা না এখন এটাকে একটু বাড়াই দিই, এটাকে, হ্যাঁ এটাকে বাড়াই দিই, আর এখন না এই রাস্তাটাকে অ্যাড করে দিই এটার সঙ্গে। ওকে সো আমাদের কিন্তু একটা সুন্দর একটা পার্কিং ভাই তৈরি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু একেবারে মন্দ লাগতেছে না, আর অলরেডি মানুষজন এখানে ভাই গাড়ি পার্ক করাও স্টার্ট করে দিছে, দেখুন কত সুন্দরভাবে ভাই মানুষজন গাড়িটা পার্ক করে রেখে দিছে। সো এখন মেবি আমাদের জ্যামের প্রবলেমটা সলভ হয়ে যাবে, আর এখনও ভাই এই দিক দিয়ে ভাই অনেকেই কিন্তু গাড়ি পার্ক করে রাখছে, আর আমাকে আরও কয়েকটা পার্কিং বানাইতে হবে। সো এই জায়গাটা না একটু ফাঁকা আছে, সো এই জায়গাটাতে কয়েকটা পার্কিং লট বানাই দিই, যাতে মানুষজন ওদের বাসা থেকে আর কি বাসার বাইরে গাড়ি পার্ক না করে এই সাইডটাতে পার্ক করে। তো আমাকে এই জায়গাটা একটু সমান করতে আর কি লেভেলে নিয়ে আসতে হবে আর কি আমাকে জিনিসটা, সো লেভেলে নিয়ে আসতে যেতে ভাই বিপদে পড়লাম, কারণ এই জায়গাটা কেমন যেন হয়ে যাচ্ছে। আসলে আমি ইউনিভার্সিটিটাকে ওই সাইডে দিয়ে দিই, একটু ইউনিভার্সিটিটা একটু এই সাইডে যাক, আর পার্কিং এরিয়াটা আমি এই সাইডে রাখি, আর এই এরিয়াটা না একটু এইদিক একটু বাড়াই দিই, কারণ ওই দিকে ভাই দিলে পরে একটু একেবারে খারাপ লাগতেছে। আর এদিক থেকে ভাই অলরেডি অনেক মানুষ ভাই চলেও গেছে, বুঝতে পারছি না ভাই এত মানুষ কোথায় চলে গেলো, নাকি এই জায়গাটা জোনই সিলেক্ট করে নেই। ও ভাই এই জায়গাটা জোন সিলেক্ট করে নেই, তাই তো বলি ভাই রেসিডেন্সিয়াল এরিয়ার ভাই ডিমান্ড হাই হয়ে আছে, বাট এখানে জোন সিলেক্ট করে নেই জন্য ফাঁকা লাগতেছে। আর সিটিটার সৌন্দর্যটাও কিন্তু ভাই অন্যরকম হয়ে গেছিলো, মানে ভালো দেখা যাচ্ছিলো না, কেমন যেন দেখা যাচ্ছিলো। এই জায়গাতে এখন অলরেডি মানে বাড়ি ঘর বানানো স্টার্টও করে দিবে হয়তো, কারণ রেসিডেন্সিয়াল জোনের ডিমান্ড হাই হয়ে আছে। আচ্ছা এখানটাতে আমরা এখন পার্কিং বানাইছি, আমাকে ফার্স্টে একটা রাস্তা সিলেক্ট করতে হবে। আর গাইজ আমি জানি না কত সুন্দর লাগতেছে বা পার্কিংটা, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আসলে পার্কিংটা কি মানে কেমন দেখতেছিল, অ্যাটলিস্ট এতটুকু জানালেই এনাফ হবে। দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 10টাই এনাফ, 10টার থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ অনেক বেশি স্পেস খাবে না, অনেক বাজে দেখতে দেখা যাবে। আর মাঝখান দিয়ে আমরা কি জানি লাগাচ্ছিলাম, আচ্ছা গাছওয়ালা রাস্তাটা লাগাচ্ছিলাম, ওকে গাছওয়ালা রাস্তাটা লাগালে না আর কি সুন্দর দেখা যায়, জাস্ট আমি গাছওয়ালা রাস্তাটা এই জন্য লাগাচ্ছি। আর আর কোথায় যেন এইখানে আছে আর কি, আর এখন আমি তো অ্যাটলিস্ট আশা করছি ভাই আমার সিটিটার মানে যানজটের প্রবলেম চলে যাবে, তারপর আমি কয়েকটা রাস্তা অ্যাড করে দিব। আর আমাদের বুর্জ খলিফার ওইদিকেও না সেম টু সেম আমরা এই কাজগুলো করবো, মানে পার্কিং এরিয়া বানাবো, তো মেবি 100% আমাদের যানজটটা দূর করতে পারবো। সো গাইজ দেখুন এখানে অনেক মানুষ ভাই পার্কিং করতেছে, ওয়াও ভাই দেখুন একভাবে কত মানুষ পার্কিং করে রেখে দিতে ভাই গাড়িগুলোকে,
আমি তো গেমটাকে তো নর্মাল স্পিডে খেলতেছি, তারপরে দেখুন এখানে কত মানুষজন ভাই গাড়ি পার্ক করতেছে। আর আমরা আরো একটা কাজ করতে পারি, একদিকে না পার্কিং গুলোকে আমি ব্যান করতে পারি, যেমন এইখানে ধরে দেখুন শিপ চাপ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি না, তো এই এরিয়া থেকে আর পার্কিং করতে পারবে না। দেখুন এখান থেকে যত গাড়ি চলবে সব গাড়ি চলে গেছে, এখানে জাস্ট মানুষজন আসবে এসে মানে গাড়ি নামায় চলে। ভাই এই এরিয়াতে ভাই কেমন যেন একটু আনরিয়েলিস্টিক লাগতেছে, মানুষজন এখানে গাড়ি থামাচ্ছে বাট উড়ে যাচ্ছে। এই এরিয়াটাতে জাস্ট এইখানে গাড়ি পার্ক করতে পারবে, এখানে গাড়ি পার্ক করুক কারণ দেখতে অনেক বাজে লাগবে। তাছাড়া আবার এইখানটাতে গাড়ি পার্ক করতে পারবে আর ট্রাফিকের এরিয়াটা ইয়ে করে দিই, এইখানটাতে গাড়ি পার্ক করতে পারবে, এই সাইডগুলোতে গাড়ি পার্ক করতে পারবে না, আর এইখানটাতেও গাড়ি পার্ক করতে পারবে। এটা কি দেখি ভুল করলাম নাকি, মানে এই মানে এই বড় রাস্তাতে গাড়ি কেউ পার্ক করতে পারবে না, ছোট ছোট রাস্তাগুলোতে গাড়ি পার্ক করে রাখতে পারবে। সো এই এরিয়াটাতে বন্ধ করা হোক, আর এই দিক দিয়ে মানুষ গাড়ি পার্ক করে রাখতে পারবে। আর আমাদের যে বড় যে কাজটা হচ্ছে সেই সেটা হচ্ছে না, সো আমাদের এইটাতে আর কি বন্ধ করা লাগবে এইখানটাতে। তো ভাই এখানে আমি যখনই আর কি এই এরিয়াটা আর কি পার্কিং বন্ধ করে দিচ্ছে না, তো তখন দেখুন এইদিকে না গাড়ি অনেক ঘুরে যাচ্ছে, কারণ ওইখানে তো ওরা আসলে অনুমতি পাচ্ছে না গাড়ি পার্ক করার। সো দেখুন এইখানটাতে না আস্তে আস্তে গাড়ি অনেক ফুল ফিল হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করি, এদিকে যত এরিয়া আছে সব এরিয়াগুলোতে আমি আর কি বন্ধ করে দিই। দেখুন ভাই আস্তে আস্তে কত গাড়ি মানে বাড়তেছে এখানটাতে, আমি না ফুললি এরিয়াটাতে পার্কিং ব্লক করে দিই। ও ভাই পার্কিং তো মানে রীতিমতো ফুল হয়ে যাচ্ছে, তার মানে আমি এতক্ষণ ভাই মানে শুধু শুধু এই ট্রাফিকের প্রবলেম ভুগতেছিলাম। ওকে আমাকে এই কাজটা আরও ভালোভাবে করতে হবে। এই এরিয়াটার যতগুলো লেন আছে সবগুলো লেন আমি পার্কিং এখন অফ করে দিব। আর অনেকেই আমাকে বলছিলেন ভাই ট্রাফিক লাইট অফ করে দিলে নাকি হচ্ছে পার্কিংয়ের প্রবলেমটা সলভ হয়ে যায়, বাট আমি না সব আপনারা বিশ্বাস করেন, আমি সত্যি কথা আমি এটা অফলাইনে ট্রাই করছিলাম ভাই। আমার সিটিটাতে তো ভাই একেবারে ফুললি ডিজাস্টার হয়ে গেছিলো, মানে কি বলবো ভাই সিটিটা ফুল একেবারে চারিদিক থেকে ব্লক হয়ে গেছিলো ট্রাফিক লাইট বন্ধ করাতে। ভাই জানি না আমার বেলায় কেন এমনটা হলো, বাট আপনাদের হয়তো বা ঠিকঠাক হয়েছে, বাট আমার বেলায় এই জিনিস না একেবারে কাজ করে নাই। তো আমি তো ভাবছিলাম ভাই সহজে সমাধান পেয়ে গেছে, ট্রাফিক লাইট বন্ধ করে দিলে পরে ভাই কাজটা হয়ে যাবে, বাট এমনটা মোটেও হয় নাই। বাট আমার উল্টো আরো মানে কয়েক ঘন্টা আরো বরবাদ গেছে মানে গেমটার পিছনে, আর সেজন্য আজকে না আমি মানে কালকের দিনটাতে আর কি আপনারা ভিডিও একটা পান নাই। তো ট্রাফিক লাইট বন্ধ করার আইডিয়াটা আমার একেবারে বাজে ছিল, তো হয়তো বা আপনাদের কাজ করতে ভাই আমার কাজ নাও করতে পারে, কারণ এক একজনের গেম মানে সিটি প্ল্যানিং এক এক রকম। তো আমার সিটিতে হয়তো বা প্ল্যানিংটা হয়তো বা হয় নাই আপনার মতো করে। যাক অ্যাডভাইস দেওয়ার জন্য ধন্যবাদ, আবার অ্যাডভাইস দিবেন অন্য কোনো অ্যাডভাইস পাইলে পরে আমি ট্রাই করে দেখবো। জাস্ট আপনাদের এটা তো ট্রাই করে দেখছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই এরিয়াটাতে পার্কিং অফ, আর এই এরিয়াতে সবগুলো তো পার্কিং অফই আছে, আর এইদিকে সবগুলো পার্কিং অফ করে দিব আমি এখন। যদিও জানি না ভাই এগুলো আপনার বোরিং লাগতেছে কিনা, তবে আপনারা যখন এই কাজটা করবেন না তখন একটা শিপ চাপে ধরে করবেন, তাহলে পরে যেটা হবে আর কি, তো সেটা হচ্ছে কি আপনার ফুললি লেনে যতগুলো আছে মানে যেখানটাতে আর কি ইন্টারসেকশনে মানে মোড়টা নাই, মোড়টা রাখ পর্যন্ত সবগুলোতে পার্কিং অফ হয়ে যাবে আর কি। অনেকে জিজ্ঞাসা করেন ভাই কেমনে করে কি করেছো, আমি এই জন্য না এটা আপনাদেরকে বলে দিলাম যে এটা শিপ চাপে ধরলে না যতক্ষণ পর্যন্ত আর কি মোড় থাকবে না, তো ততক্ষণ পর্যন্ত আর কি এটা আপনার পার্কিং এরিয়াটা অফ করে দিবে। সো আমি এই এরিয়াটা তো ফুললি পার্কিং অফ করে ফেলছি, হ্যাঁ এরিয়ার ফুললি পার্কিং অফ করে ফেলছি। দেখুন আমি এই জায়গাতে একটা শিপ চাপ দিয়ে ধরে করলাম, তো এই পর্যন্ত অফ হয়েছে কারণ এইখান পর্যন্ত মোড় ছিল, তারপর থেকে তো ভাই কাটা লাইনটা কাটা, তো সেই জন্য এইখানটাতে হয় নাই। তো আমি আর এখানে করলে ফুললি এরিয়াটাতে হয়ে যাবে। ও ভাই দেখুন পার্কিং এর অবস্থা কি হলো ভাই রে ভাই, তো এইদিকে আমার কেন আরো কয়েকটা পার্কিং বানাইতে হবে ভাই। দেখুন গাড়ি ভরে যাচ্ছে ভাই, পার্কিং তার মানে এত জরুরি ছিল আমার সিটটাতে। তো আমাকে কেউ একজন বলছিল ভাই, জাস্ট তার নামটা আমার মনে করতে পারতেছি না, তো ওই ভাইটা আমাকে ভাই বলছিল জাস্ট যে ভাইয়া তুমি হচ্ছে তোমার সিটিতে যে পার্কিং বানাও তাহলে পরে দেখি এই সমস্যাগুলো আর থাকবে না। তো আপনাকে ভাই মন থেকে ধন্যবাদ দিতে চাই আপনি আমাকে এত সুন্দর একটা সলিউশন দেওয়ার কারণে। আর দেখুন ভাই পার্কিং ফুল ফিল হয়ে গেছে ভাই এই জায়গাতে, একবার দেখুন ভাই আমার সিটিতে ভাই পার্কিং যে এত পরিমাণে হবে ভাই আমি ভাবতে পর্যন্ত পারি না ভাই, এত পরিমাণে গাড়ি পার্কিং এর মানে ওদের প্রয়োজন ছিল, বাট আমি ওদের পার্কিং এরিয়াই বানাইনি ভাই রে হাই ভাই। সো ভাই জায়গাটা দেখুন একবার কত সুন্দর লাগতেছে, সবাই গাড়ি পার্ক করে আছে, আর মেবি গাড়ি কি এখান থেকে নিয়ে যাচ্ছে না ভাই একবারে কি ভাই এখানে কি বসাই দিলে নাকি, না একজন নিয়ে যাচ্ছে কিন্তু ভাই এটার ভিতরে আরও একটা পার্কিং করে রাখছে, মেবি জায়গা স্বল্পতার কারণে মেবি এমনটা হয়েছে। দেখুন ভাই জায়গাটা আমার না দেখতে না অনেক ভালো লাগতেছে, ও লুকিংটা একবার দেখুন ভাই জোস লাগতেছে। আর এই সাইডের পার্কিংটা মেবি এখনো ফুলফিল হয় নাই, তো আস্তে আস্তে মেবি হয়ে যাবে, যখন আরও চাহিদা বাড়বে তখন হয়তো হয়ে যাবে। তো আমাদের এই এরিয়াটা মানে পার্কিং এরিয়াটা মানে ফুললি ঠিকঠাক করা হয়ে গেছে, তো পার্কিং কর নো পার্কিং এরিয়া কই। আচ্ছা এই দিকটাতে সবগুলো পার্কিং ব্যান করা হয়েছে রাস্তার পাশে, এইদিকেও কি করা হয়েছে নাকি, হ্যাঁ এই আরে ভাই এটা না লাগবে, ও এই দিকটাতে করা হয় নাই, তো আমাকে এই দিকটাও করতে হবে, তাহলে মেবি জ্যাম আরও কমে যাবে। হয়ে যাবে এদিকে প্লিজ ইয়ার,
এখানে লম্বা লম্বা লেন আছে, তো আমাকে এখানে ভাই অতটা প্যারা পোহাইতে হবে না আর কি। তো এই সাইডে দেখুন কত মানুষ গাড়ি পার্কিং করে রাখছে, তো এই পার্কিং গুলোকে আমাকে আস্তে আস্তে সরাই দিতে হবে। আর এই এরিয়াতে ভাই পার্কিং মানে এটা ওয়ান ওয়ে লেন, তো এখানে গাড়ি পার্কিং হবে না। ওয়ান ওয়ে লেন দিলে পরে এই একটা সুবিধা ভাই যে ওয়ান ওয়ে লেনে কেউ গাড়ি পার্ক করে না। আমি টু ওয়ে লেন যে দিছি না যেহেতু, তো সেহেতু না এখানে একটু প্রবলেমই দেখা দিচ্ছে, মানে গাড়ি পার্কটা করে ভরে ফেলতেছে। তো আমি এক সাইডে গাড়ি পার্কিং করা বন্ধ করে দিচ্ছি, দেখুন আর এক সাইডে গাড়ি কত হচ্ছে। আমি এদের সবাইকে একসাথে মার্কে আর কি ইয়ে করে দেবো। তো এই এরিয়াটা তো না অনেক জ্যাম লেগে থাকে, তো এই এরিয়াটা তো না আমাকে পার্কিং অফ করতে হবে। তো এই এরিয়াতে পার্কিং অফ করলে আমার এইখানে আবার পার্কিং অন হয়ে রয়েছে বুঝতাম না, মেবি কোনো একটা মোড় চলে আসছিলো মাঝখানটাতে এই এরিয়াতে। আচ্ছা এই এরিয়াটা বন্ধ করে দিছি আর এই এরিয়াটা বন্ধ করে দিছি। এটা ভাই কয়েকটা কয়েকটা খণ্ডতে বিখণ্ড হয়ে রয়েছে। তো আজকে গাইজ আমাদের 100% আমাদের ইয়ার প্রবলেমটা সলভ হবেই হবে, সো আমি তো অ্যাটলিস্ট আশা করতেছি। তাই এইখানে ভাই দেখুন কত গাড়ি পার্ক করে রাখছে, এরিয়াটা তো পার্ক করে রাখছে। আর ভাই এইদিকে কি ঢুকছিলাম না নাকি, আমি বুঝলাম না, এই তো মনে হলো তো একবার করে গেছে না। ও এটা হচ্ছে আপনাদের ইন্টারসেকশনের মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সাথে আর কি এই রাস্তাটা যোগ হয়েছে, এখানে প্রচুর পরিমাণে না ইয়ে হচ্ছে জ্যাম লেগে গেছে দেখুন ভাই এখানটাতে। তো জ্যামটাকে আমাকে সলভ করতে হবে, মেবি আস্তে আস্তে সলভ হয়ে যাবে যখন এখানে পার্কিং থাকবে না, তখন যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে আর কি গাড়িগুলোকে পারাপার করার। দেখুন একবার এখানে তো ভরে গেছে, আর মেবি এখানটা এইখানটা তো ভরে যেতে হবে, এখান থেকে ভরতেছে না কেন বুঝলাম ভাই, এখানে তো এরিয়াটা ফুললি ভাই ফিল আপ হয়ে যাওয়ার কথা এখন এতক্ষণে। সো যাই হোক, সো আমরা তো যথেষ্ট পরিমাণে সিটিটার তো অ্যাটলিস্ট পার্কিং এর প্রবলেমটা মেবি সলভ করে ফেলছি, আর এখন আছে এই সিটিটা। সো এই সিটিটাতে আমি ফার্স্টে না এখানে একটা পার্কিং বানায় তারপরে ভাই ইয়ে করতে চাচ্ছিলাম। আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইন্টারসেকশনটা ফুললি ইন্টারসেকশনটাকে আমাকে ভাঙতে হবে, ভাঙার পরে এটাকে নতুন একটা ইন্টারসেকশন দিয়ে জোড়া লাগাতে হবে যাতে এইখানকার ট্রাফিক জ্যামটা ভাই একটু কমে, জাস্ট একটু কমে। এখন কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে আর রোডগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যদিও জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে। মেবি এখন আর ব্রুজ খলিফা তো জ্যাম লাগবে না, সো আমি তো ভাবতেছি আর কি। আর এখন না এখানে আমার কাছে কত ছোট ছোট ইন্টারসেকশন তো থাকার কথা ভাই, এইখানে যদি একটা ইন্টারসেকশন বা এটি আর কোনো ইন্টারসেকশন, ছোট্ট একটা ইন্টারসেকশন হবে না, না ছোট কোনো ইন্টারসেকশন হচ্ছে না। দেখি একটা ইন্টারসেকশন না ডাউনলোড দিয়েছিলাম বাট ইন্টারসেকশন গুলো পাচ্ছি না, কোথায় যেন ভাই হাওয়া হয়ে গেছে মনে হয়, বাট ইন্টারসেকশন অপশনও নাই দেখুন। এই এখানে অপশন নাই 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 এখানে, এখানে মানে নাই, জাস্ট এই দুইটা ইন্টারসেকশন ছাড়া আমার কাছে কোনো ইন্টারসেকশনই নাই। আচ্ছা এখন আমি এইটার সঙ্গে এখন কি করে কানেক্ট করবো, যেটা কানেক্ট করলে ভাই এখানে কোনো ঝামেলা হবে না। আর মেবি ব্রুজ কলিপাটা একটু বাঁকা হয়ে গেছে, ব্রুজ কলিপাটা কেন ঘরের ডেমের পদ্ধতি থেকে একবারে ভাঙে আবার নতুন করে বানানো যাক ভাই। বাট আজকে আমাকে জামটা ফিনিশ করতেই হবে, তো এটা হচ্ছে আমাদের মেন এরিয়া। সো মেন যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে না আমাকে আগে ফার্স্ট আগে এটাকে আগে নিয়ে আসতে হবে, এটাকে আমি সোজা নিয়ে আসবো, কোনো বাঁকাবুকি চলবে না, এটাকে সোজা। আচ্ছা সোজাকে এখান থেকে এই পর্যন্ত হয়, তারপর এখান থেকে এই পর্যন্ত, আমাদের ব্রুজ খলিফা গোরে আবার ভাই করতে এটা এই পর্যন্ত থাকবে। আর আচ্ছা এটা 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 তাই না, একটু ডিস্টেন্স থাকবে এটা না এই পর্যন্ত। এখন আমাদের ইন্টারসেকশনটা সোজাসুজি হয়ে গেছে, সো আর এখন আর কোনো জামের কোনো সমস্যা নাই, সোজা যাইলে যাইতে পারবে আসলে আসতে পারবে তাই না। আর সাইডের গাড়িগুলো সাইড দিয়ে চলে যাবে বা এইদিকের গাড়িগুলো এইদিকে যাবে, এইদিকের গাড়িগুলো চাইলে এইদিকে আসতে পারবে, নো প্রবলেম। এখন আমাদের ইন্টারসেকশন নিয়ে আর কোনো ঝামেলা নাই। আর এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানটাতে আমাকে এখন ব্রুজ খলিফা বানাইতে হবে, যেটা করবো আমি 6 লেনের রাস্তা দিয়ে আর একটু অন্যরকম করে। ওকে তো এখন আমরা ব্রুজ খলিফাটা বানাবো, তো ব্রুজ খলিফা 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 ব্রুজ খলিফার জন্য আমাকে জায়গা সিলেক্ট করতে হবে রে বাবা রে। আচ্ছা এটা আমি যতটা পারি সোজা অ্যাঙ্গেলে করতে চাচ্ছি, তো অ্যাঙ্গেলটাকে সোজা হবে না, এইটা মেবি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা মেবি যতটা হোক সোজা আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের। আর ব্রুজ খলিফাটা আমরা একটু পাশেই বানাবো আপাতত, এই পর্যন্ত নেওয়া যাক, আর এইটাকে এই পর্যন্ত নেওয়া যাক, কারণ আমাকে এখানে সিটিও বসাইতে হবে ভাই আসলে, জানো না সবকিছু এবার রোডের পাশ দিয়েই করতেছি। আর এই রোডে জাস্ট একটা জায়গায় থাকবে মানে গাড়ি ঢোকার আর বের হওয়ার, আর আমাদের ব্রুজ কলিপেটা থাকবে কোথায়, আমাদের ব্রুজ কলিপেটা এখানে বসাই দেওয়া যাক। সো পাইবে আছে তাতে মি ব্রুজ কলিপা এইখানটা এইখানটাতে জান আছে ভাই, ভাই ব্রুজ কলিপা হারাই ফেলছে না। আচ্ছা ভাই ব্রুজ কলিপা কই গেল, হ্যালো
ভাই ব্রুস ক্যালিপা হারাই গেছে? হোয়াট ভাই, আর একদিন আমি ব্রুস ক্যালিপাটাকে হারাই ফেলছিলাম, বাট আজকে মনে হারাই ফেলছি ভাই। ব্রুস ক্যালিপা প্লিজ ভাই বেরোয় আয়, প্লিজ জ্বালা যন্ত্রণা করিস না প্লিজ ইয়ার। আরে ভাই এটাকে তো দিছি ফেলে দেখি বিপদে পড়ে গেলাম, কারণ এটাকে খুঁজতে হবে ভাই অনেক কষ্ট করে। আবার এটা কি ভাই ব্রুজাল? আর আবার এইখানে তো ব্রুস ক্যালিপা থাকার তাই ছিল আসলে ভূত ক্লিপটা ভাই, ভূত খুঁজেই পাচ্ছি না আমি আর। এইখানে কোথায় যেন একটা আছে, কোথাও যেন একটা আছে, কোথাও যেন একটা আছে, ছোট্ট করে দেখা যায় মানে অতটা ভালোভাবে বোঝা যায় না। এই যে ব্রুস ক্লিপ, এটা খুঁজেই পাচ্ছিলাম না, বললাম না এটা ভাই খোঁজা মুশকিল অনেকটাই। এসো ক্লিপটা তো বসানো হয়ে গেছে, আর এটা না 6 ওয়ে লেনের সঙ্গে বসানো হয়েছে, আর এখন মেবি আর কোনো প্রবলেম দেখা দেবে না। আর এর পাশ দিয়ে যে ছোট ছোট রোড গুলো গেছে না, সেই ছোট রোডটাকে আমি আগে ইয়ে করে নিই আর একটু বাঁকানো। আচ্ছা গেল, এটাকে এখন সারা থাকবে, এখন সারলে পরে কোনো প্রবলেম হবে। তবে ইয়ার রোড, আচ্ছা স্টিম রোড চলে আসছে, এটাকে বন্ধ থাক। এটাকে না এখন এটার সঙ্গে জাস্ট একটু বাঁকানো, একানো বাঁকানো করে একটু এটার সঙ্গে অ্যাড করে দেবো জাস্ট আর কি, এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ও ভাই এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না, এটা কেমন যেন লাগতেছে, এটাকে একটু সুন্দর করতে হবে। এখন সুন্দর লাগতেছে একটু একটু হইলে পরেও। আর এটা না এমনি করে এমনি এটার সঙ্গে থাকবে জাস্ট এমনি করে, এটা লাগে না কেন। এখানে এবার ইন্টারসেকশনে কি এটা না একটা এটা কেমন করে যেন ইন্টারসেকশনটাকে আনলক করে, আনলক এইখান থেকে এবার রাস্তা নি। আবে ভাই এইগুলো সমস্যা করতেছে অবজেক্ট তো। ওকে আবে ইয়ার এটা এমন করে কেন, এটা মেবি আর আনলক হবে না, এটা আনলক হবে না। বাট এইখানটাতে না আমাকে কি করে একটা, আরে ভাই রোড বানাই যাচ্ছে না, রোড হয়ে গেছে যাক। আর এখানটা যেমনটা হয়েছে একটু সুন্দর করা যাক, আর একটু যতটা পারে সুন্দর করে, এটা তো ভাই ভাঙবে না আর কি। আর আমি এক কাজ করতে পারবো, এই রোডগুলো না দরকারই নাই, পুরো বারবার শুধু ভাঙতে হচ্ছে। রোডটাকে আমি আনলক করে দিই, রোডটাকে রোডটাকে আনলক, এটা আনলক হয়ে গেছে, এটা আনলক হয়ে গেছে, এখন এগুলোকে আলাদা আলাদা ভাবে ভাঙতে পারবো। এটা আনলক হয়নি, এটা আনলক হয়ে গেছে। আর এখন এই সাইডটাতে আমি ফুললি এরিয়াটাতে আমি 6 ওয়ে লেনের রাস্তা বানাই দিবো, কুইলেনের রাস্তা আমার বানাইতে হবে না। আর এইগুলো কি রোড আসছে, এই রোডটার সঙ্গে এখন আমি ইয়ে করে দিই, লেবাকে একটু অ্যাটাচ করে দিই জাস্ট, এত দূর থাকবে এইখান থেকে এত দূর। যদি চার কোনো হয়েছে তবে ব্রুস কলিবা তো হয়েছে তাই না, সো ব্রুস কলিবা তো আর কোনো প্রবলেম আসবে না, অ্যাটলিস্ট কোনো জ্যাম প্রবলেম হবে না। সো এখন না সিটিটা তো অনেক সুন্দর হয়ে গেছে, দেখুন সিটিতে কোনো জ্যাম নেই, এখন এই সাইডটা তো কোনো জ্যাম নেই, বাট আমাদের পার্কিং এর এটা ফুললি ভরে গেছে। সো আমরা এইটা না আরেকটা মানে আরেক পর্বতে করবো, মানে এই পর্বটার এই পর্বতে ফুললে আমাদের কাজ করে শেষ করতে পারবো না। সো ব্রুস কলিবা নিয়ে আমরা নেক্সট পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবার, আর এটাকে অ্যাটাচ করে দিই যাতে অনেক সুন্দর লাগে। আর ব্রুস কলিপার আশেপাশে তো আপাতত কিছু বানায় না, এবং এমনকি বিদ্যুৎ লাইনটাও দিই নি, জাস্ট ওয়াটার সাপ্লাই দিছি। তো আমরা অ্যাটলিস্ট বিদ্যুৎ লাইনটা দিই ভাই, এতটাও ভাই এটাকে আসলে অবহেলা করা ঠিক না। ব্রুস কলিপা কিন্তু আমাদের দুবাই সিটির মেন আকর্ষণ, বাট এটাকে আমরা কিন্তু অবহেলা করে যাচ্ছি। মাঝখান দিয়ে আমাকে নিয়ে আসতে হচ্ছে এটা আর কি, মাঝখান দিয়ে নিয়ে আসলে ভালো হবে, মানে মাঝখান দিয়ে কোনো কাজ করবো না। আর এটা বিদ্যুৎ লাইনের আসলে ইয়ে দিয়ে কাজও করা যায় না ভাই, অনেক প্রবলেম করে। তো আমাকে এখানে তো ভাই বিদ্যুতের প্রবলেম তো সলভ হয়ে গেছে এখন। আর এইখানে যে ডিজাস্টারটা দেখা দিয়েছে ভাই, এখানে নট এনাফ কাস্টমার নিয়ে ভাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, কারণ অনেক প্রকার জ্যাম লেগেছিলো ভাই সিটিটাতে, অনেক বলতে কি প্রচুর জ্যাম লেগেছিলো, বাট এখন একটু জ্যাম কমছে। আর এখন ভাবি এইখানকার জ্যামও কমে যাবে, হ্যাঁ এখানেও দেখেন কোনো মানে জ্যামের পরিমাণ শূন্য। তবে ফাইনালে গেছে আমার সিটিটাতে অ্যাটলিস্ট জ্যামের পরিমাণ শূন্যতে নিয়ে আসতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। আর এখানে ভাই প্রচুর পরিমাণে গাড়ি আছে, সো এটা দেখে অনেক ভালো লাগছে। সো আজকের মতো গাইজ এই পর্যন্ত, আর পর্বটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ভাই আমাকে বকা দিবেন নাকি ওভার প্লিজ। সো ভাই গাইজ টাটা।